কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তার প্রভাব কিন্তু অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে সমাজের মধ্যে পড়ে। দ্বিতীয়, আপনারা দেখেছেন আজকে আমি একটি এক স্যান্ডেল এবং ফেসবুকে পোস্ট করেছি, আপনার গোঘাট থানার ওসি মানে মমতা পুলিশ, এরা তো কালীপূজোর প্যান্ডেল আর কার্সিয়াঙ্গের বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা দেখবেন যে স্টেট স্পন্সর ওয়েডিং হচ্ছে ওখানে, আপনারা দেখতে পাবেন সেখানে নীলবাতি লাগানো, গালি পাঠানো হচ্ছে। আপনারা দেখুন এই পুলিশ প্রত্যেক জায়গায় ধান থেকে পাঁচ কেজি থেকে দশ কেজি পর্যন্ত কুইন্টালে কেটে নেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। একটা কৃষক যদি 20 কুইন্টাল ধান এমএসপি অনুযায়ী, মোদিজির ঘোষিত এমএসপি অনুযায়ী কিষাণ মান্ডিতে বা সমবায় জমা দেয়, তার 100 কেজি মানে 1 কুইন্টাল ধান তার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে মিনিমাম, বললাম কোথাও কোথাও 8-10 কেজি হচ্ছে। এটা কোন রাজ্যে হয় না, এই চোর সরকার চোর মমতা কৃষকদের কাছ থেকেও লুট করতে চাইছেন টাকা। আজকে গোঘাটের কৃষকরা এর প্রতিবাদ করেছিল বলে এই মমতা পুলিশ কি দেখুন, এই এর নাম হচ্ছে অন্যদিকে 3600 টাকা অবস্থা, তাকে নরেন্দ্র মোদীজি হাজার হাজার কোটি টাকা সাবসিডি দিয়ে 1200 টাকা করে দিয়েছে। সেই ইউরিয়া সার এই মুহূর্তে আলু চাষি এবং বোরোর যারা প্রিপারেশন নিচ্ছেন রবি শস্যে 2500 টাকা করে কিনতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং ধান ক্রয়ে আমি আরেকটা ডাটা আপনাদের দিচ্ছি, এই বাকিবুর রহমান চোর মমতার সাকরে চোর বালু গ্রেপ্তার হওয়ার পরে গত বছর ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিল 29 লক্ষ চাষি, এবারে মাত্র 11 লক্ষ চাষি রেজিস্ট্রেশন করেছে। তার মানে গত বছর পর্যন্ত চোর মমতা তার চোর সাকরে বালু মল্লিককে দিয়ে 18 লক্ষ ফেক রেজিস্ট্রেশন করিয়ে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকা অ্যাডভান্স পাঠায় ধান ক্রয়ের জন্য লুট করেছে। আমি পশ্চিমবাংলার অর্থনীতির উপর নির্ভর করে শতকরা 70-75% কৃষির উপরে, আমি এই অন্নদাতা ভগবানদের কাছে বলছি রাস্তায় নামুন, পথ অবরোধ করুন, আমি গোঘাট থানায় যাচ্ছি। আমি এই ওসি বরানন্দন যাকে বলেছে তার পা ধরাবো ওকে দিয়ে, আমি হুঁশিয়ারি দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, চোর মমতাকে সংযত করুন আপনার পুলিশদের। কৃষকের ধান ভারত সরকার ঘোষিত এমএসপি অনুযায়ী দিতে হবে, 1 কেজি যদি 1 কেজি 100 গ্রামও যদি ধানের বাটা কাটে কোন সমবায় সমিতি, ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপি মন্ডল সভাপতি এবং বিরোধী দলনেতাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আছে, আমার মেইল আইডি আছে, আমি ফেসবুকে একটু আগে আমার মেইল আইডিও দিয়েছি, আপনি সমবায় সমিতির নাম কিষাণ মন্ডির নাম দিয়ে দেখুন। আমরা বিধানসভা শেষ হয়ে যাচ্ছে, আমরা বিধায়করা 2-3 জন স্থানীয় বিজেপি নেতৃত্বকে নিয়ে কিষাণ মোর্চার নেতাদের নিয়ে আমরা স্পটে পৌঁছাবো গোটা রাজ্যে। এই ধ্বংসলীলা এবং চুরির খেলা থেকে আমরা বাংলাকে বাঁচাবো, কৃষকদের বাঁচাবো, এটা আমি আপনাদের কাছে বললাম। এবারে মাননীয় উত্তরবঙ্গে
গেছেন কেন গেছেন সবাই জানেন বিয়ে বাড়িতে গেছেন কালকে বড় বড় কথা বলেছেন ডাক্তারের বিয়ে বহু ডাক্তার ডাক্তার তো যাবেই আমি তারপরে এক স্যান্ডেলে দিয়ে দিয়েছি 158 জন করে অর্ডার করে পাঠানো হয়েছে কোন ডাক্তার কলিং তার বিয়ে বাড়িতে গেলে যেতেই পারে সেটা নিয়ে অত নিম্ন রুচির রাজনীতি আমরা করি না কিন্তু 158 জন ডাক্তার নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ডেপুট করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে সিএমএইচের অর্ডার করে সরকারি অর্ডার করে বিয়ে বাড়ি থেকে পাঠানো হয়েছে ডাক্তারদের প্রশ্ন করতে চাই ভারত সরকার অনুমোদিত নয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দুজন জেড প্লাস আছেন পশ্চিমবঙ্গে আর কেউ জেড প্লাস নেই একটা পিসি আর একটা ভাইপো প্রতি দফায় শিশু বিশেষজ্ঞ রাখা হয়েছে আমি জানতে চাই কোন শিশু পশ্চিমবাংলায় জেড প্লাস নিরাপত্তা পান আমি এই প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জি একটু আগে জ্যোতি মুখিয়া বলে কার্সিয়াঙ্গের একজন পোস্ট করেছেন বিয়ে বাড়ির কনভয়তে পশ্চিমবঙ্গ সরকারের নীলবাতি লাগানো একাধিক গাড়ি তার ফটো ভিডিও দিয়ে আমি তাকে রিটুইট করেছি স্টেট স্পন্সর ওয়েডিং বলে আমরা সব জানি সততার মুখোশ পরে ঘুরে বেরিয়ে পরিবারকে সরকারি পয়সায় যা খুশি করবেন আমরা বসে বসে দেখবো না আপনি এক টাকা বেতন নেন না আপনি সব আপনাকে চোর বলা যাবে না আপনি বসে বসে থালা বাজাবেন অলি গলি মে চোর হ্যায় নরেন্দ্র মোদি চোর হ্যায় নরেন্দ্র মোদির পরিবার আছে নরেন্দ্র মোদি 9.5 বছরে একটা মন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলতে পেরেছে কেউ আপনার বর্দা কংগ্রেস গেছিল রাফেল নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন না আপনারা সগুষ্টি গেছিলেন ডিমনিটাইজেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন না আপনার মহামৈত্ররা চিদাম্বরমের বেটা কীর্তি চিদাম্বরমরা ইডিকে আটকাতে গেছিলেন সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন না আপনি এখানে বসে থালা বাজাবেন নরেন্দ্র মোদি চোর হ্যায় অমিত শাহ চোর হ্যায় বলবেন আমি 1 টাকা বেতন নিই না আপনি চিঠি করে লাইব্রেরিতে আপনার এই এপাক অপাক ছপাক বইগুলো কত সেল করেছেন তার ডাটা শুভেন্দু অধিকারীর কাছে আছে আপনি বাধ্য করিয়েছেন সরকারি লাইব্রেরিতে আপনার বইগুলো কিনতে হলো কেউ পড়ে না আপনার এডুকেশন দপ্তরের সাহস হয় কি করে শিবুরে স্কুলে প্রশ্ন করছে শিবুরে প্রথম সরষা ছড়িয়েছিলেন কে উত্তরটা আমি বলে দিচ্ছি শিবুরে প্রথম সরষা ছড়িয়েছিলেন টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে ফেলে চোর মমতা এই চোর মমতা গেছে উত্তরবঙ্গে কি করতে পাট্টা বিতরণ করবে গত বছর আগস্ট মাসে ঘোষণা করেছিল অব্যবহৃত জমিতে চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেওয়া হবে দূরে দূরে করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঝেড়ে 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে আপনাকে 9 বছরে আপনি 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন আর যে কংগ্রেস আপনার বন্ধু 2004 থেকে 2014 তার মধ্যে 3 বছর আপনি সরকারে ছিলেন আইওয়াই ইন্দিরা আবাস যোজনায় 4,600 কোটি টাকা আপনাকে দিয়েছে বাড়ির জন্য আর নরেন্দ্র মোদী যাকে আপনি উঠতে বসতে গালাগালি করেন আপনার ঢেউদের লাগিয়ে রাখেন সারাদিন তিনি তার রাজধর্ম পালন করে 30,000 কোটি টাকা দিয়েছেন 9 বছরে 40 লক্ষ আবাসের বাড়ি তৈরি করার জন্য আপনি ওখানে বাড়ি করেছেন কোনো চা বাগানের শ্রমিক যায়নি গতকাল মনোজ সিংহের নেতৃত্বে চা বলয়ের এমএলএরা একজন মিনমোশন এনেছে এবং আওয়াজ তুলেছে কারণ আমাদের এমএলএরা বিশেষ করে মনোজ টিকা নিজে চা বাগানে থাকে চা শ্রমিক
পুনা ভাঙরা নাগরা কাটা আমাদের চা বাগানের সঙ্গে যুক্ত বিশাল লামা চা বাগানের সঙ্গে যুক্ত শিকাজি মনোজরাও দুর্গা মুর্মু আনন্দময় বর্মন শঙ্কর ঘোষ বিষ্ণুপ্রসাদ শর্মা নীরজ জিম্মা এরা প্রত্যেকে কৌশিক রায় চা বাগানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত গতকাল তারা মুলতবি প্রস্তাব এনেছে প্রতিবাদ ভিতরে এবং বাইরে করেছে আপনাকে বলে দিই উনি 60,000 জনকে ভোটের আগে পাট্টা দিবেন এই পাট্টা এবারে আগেরটা তো হয়নি চা সুন্দরী ওটা ভো সুন্দরী হয়ে গেছে ভুয়া সুন্দরী একটাও সত্যি কথা বলে নাই মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্মেছেন জীবনে একটা সত্যি কথা বলে না এবারে গেছে চা শ্রমিকদের সঙ্গে চুক্তি করেছে তোমাদের যে বড় বাড়িগুলো রয়েছে কোয়ার্টার সেগুলো রিপেয়ারিং করতে হয় চা বাগানের মালিকদের চা বাগান নিয়ে গতকাল মনস্টিকা আপনাদের ডাটা দিয়ে দিয়েছে কটা বন্ধ হয়েছে কতজন বোনাস পায়নি কত শ্রমিক আমি সে তর্কে যাচ্ছি না এই হাটগুলো রিপেয়ারিং করার দায়িত্ব হচ্ছে চা মালিকদের চা মালিকরা একটা ফ্ল্যাটও রিপেয়ারিং করেন না তৃণমূলের সঙ্গে চা মালিকদের মিটিং হয়েছে চা মালিকরা বড় টাকা তৃণমূলের ইলেকশন ফান্ডে দিচ্ছে এই যে ফ্ল্যাটগুলো রিপেয়ারিং করার কথা এই ফ্ল্যাটগুলোকে পাট্টা দিতে যাচ্ছেন উনি আলিপুরদুয়ার বানারহাটে গরিব মূলত আদিবাসী রাজবংশী দলিত এই চা শ্রমিকদেরকে প্রতারণা করার জন্য চা মালিকদের সঙ্গে গাঁট ছাড়া বেঁধে মমতা ব্যানার্জি যাচ্ছেন ওখানে চা শ্রমিকদেরকে যে ফ্ল্যাটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব চা মালিকদের সেগুলো পাট্টা হিসেবে তুলে দেওয়ার জন্য আমরা ওর মুখোশ খুলব ওখানে গিয়ে আমরা আগামী 12 তারিখে বেলা 12টার সময় শিলিগুড়িতে আমাদের কোনো ওপেন মাঠ দেয়নি ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা ব্যবস্থা করেছে কিন্তু শুধু পার্টির কর্মকর্তা নয় শিলিগুড়ি পাহাড় এবং অ্যাডজয়নিং এরিয়ার চা শ্রমিক বন্ধ থাকা চা বাগানের প্রতিনিধি বুদ্ধিজীবী শিক্ষক আমাদের বৌদ্ধিক যারা যারা উত্তরবঙ্গ নিয়ে ভাবেন যারা পাহাড় নিয়ে ভাবেন যারা বিভিন্ন জনগোষ্ঠী গোর্খা লেপচা ভুটিয়া রাজবংশী মতুয়া নমঃশূদ্র এবং বিভিন্ন স্তরে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে যারা ভাবেন তাদের সবাইকে নিয়ে আমাদের যেহেতু ওপেন মাঠ দেয়নি আমরা একটি কনভেনশন করছি ইন্দোর যেখানে পুলিশের অনুমোদন লাগবে না এই কনভেনশন শুরু হবে বেলা 12টার সময় শেষ হবে 2 থেকে 2:30টার মধ্যে এই আলোচনা সভায় নাম দেওয়া হয়েছে উত্তর উত্তরণের খোঁজে উত্তরবঙ্গকে যেভাবে চিট করেছেন বেড়াতে যাওয়ার জায়গা করেছেন মমতা ব্যানার্জি পাহাড়ে উঠলেই নেপালি গোর্খারা বলেন আমাদের বন্ধুরা বলে ঘুমনে আনছ বেড়াতে আসছে এত বড় বড় প্যালেস ফার্দিনান্ড মার্কোস ফিলিপেন্সের বা সাদ্দাম হোসেনের নেই টাইগার হিলে 1 সেবক রোডে 2 উত্তরকন্যা 3 গাজলডোবা 4 আর কত নাম শুনবেন আমার কাছ থেকে 15টা গেস্ট হাউস করেছে এই 12 বছরে মমতা ব্যানার্জি 500 কোটি টাকার বেশি খরচ করে ওই চাবিগুলো সব থাকে উনার বাড়িতে নয় 54 তলায় গৌতম সান্যালের কাছে কেউ থাকতে পারবেন না কোনো মন্ত্রী সাংসদ এমএলএ ব্যুরোক্রাট যেতে পারবেন না চাবি উনার কাছে থাকবে শুধু উত্তরকন্যাতে যে গেস্ট হাউস বানিয়েছেন উনি উনার থাকার জন্য হাঁটার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য তার জন্য 30 কোটি টাকা খরচ হয়েছে টাইগার হিলে রাজভবনের গায়ে তৈরি করেছে কালিম্পং কার্শিয়াঙ্গে তৈরি হয়েছে সেবক রোডে প্রাসাদের মতো গেস্ট হাউস তৈরি হয়েছে এ কাকে পশ্চিমবঙ্গের লোক ভোট দিয়েছেন আপনারা কোন রানীমাকে ভোট দিয়েছেন সততার মুখোশ পরে ঘুরে বেড়ায় কোন চিটিং বা
বার চোরকে ফর 20 কে পশ্চিম বাংলার ফেরে পাঁচকে ভোট দিয়ে জিতিয়েছেন সুশেখ আছে আপনাদের ফিলিপাইন্সের তানাশাহি ফার্দিনান্ড মার্কোস সাদ্দাম হোসেনেরও এত প্রাসাদ নেই আমি তো দক্ষিণবঙ্গে নামিনি সাগর থেকে মুকুটমণিপুর দীঘার দিঘি থেকে শুরু করে বোলপুর সে তালিকা দিয়ে দিল তো মুখ দেখাতে পারবেন না উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি চাই বেড়াতে উন্নয়ন করতে না মুখোশ খুলবো আমরা